ওদের কাজটা ভীষণ দরকার। দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে দেখেছেন, দেখে মনে হচ্ছে কতদিন বেচারা খায়নি। আমি আমি ওদেরকে কাজে রাখি, আপনি বারণ করবেন না। ঠিক আছে, রেখে দাও। ঠিক আছে, তুমি তুমি আমাদের সঙ্গে আজ থেকে কাজ করবে, ঠিক আছে? আপনারা ভগবান, ভগবান আপনারা কি বড় উপকার করলেন বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, ছোটদীপ তুমি ওনাকে একটু দেখিয়ে দাও না কি কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এদিকে এদিকে এসো, আমার সাথে এসো, এসো এসো আমার সাথে এসো। ওই যে ওখানে ডেচকিটা দেখতে পাচ্ছ, তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি, বরং আমিও দেখব এবার জবা কি করে রান্না দিয়ে বাজি মাত করে। সব পণ্ড করে ছাড়বো আমি। তাড়াতাড়ি হাত চালাও, কিন্তু সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, কিন্তু কোনো যেন ময়লা টলা না পড়ে, ওই কাকড় বালি ওইসব যেন কিছু না দেখতে পায়। দিদি বলছি ভাতটা হয়ে গেছে, আপনারা একটু নামিয়ে নিন। আপনাদের সবজি কাটা হলো? ঠিক আছে, সবজিটা তাড়াতাড়ি কেটে দিন, কারণ এবার তো রান্না চাপাতে হবে, নালে খুব দেরি হয়ে যাবে। আর সবজি কাটা হয়ে গেলে আমাকে কিছুক্ষণে আদা বেটে দেবেন, ঠিক আছে? বৌদি ভাই, হ্যাঁ বৌদি ভাই বলছি, শোন না, দেখ এই গ্যাসটা তো খালি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তাহলে আমি এখানে কোনো একটা রান্না চাপিয়ে দিই, দেখ তোরই সুবিধা হবে, তুই আমাকে বলে আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তোমার তো রান্না করার অভ্যেস নেই, তুমি এক কাজ করো, তুমি বরং পনিরটা রান্না করো, বুঝলে? পনিরটা রান্না করা সোজা, তুমি পনিরটা রান্না করে দাও, আমি আমি তোমাকে বলে বলে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। দিদিমণি, হ্যাঁ আমার তো পনির কাটা হয়ে গেছে, আমি এবার কি কাজ করব? তুমি তুমি এক কাজ করো, দেখো ওই যে ওখানে দই রাখা রয়েছে না, দুভার দই, তার সঙ্গে কাজু বাদাম বাটা, ওটাকে ভালো করে তুমি একসাথে মেলাও, ঠিক আছে? দুঠো ভাঁড়, এত দই মেশাবো, এত দই মেশাবো যে তোর বউ পনির পুরো খট্টা হয়ে যাবে জবা। তারপর খট্টা খট্টা পনির কেউ মুখে তুলবে না, সবাই থু করবে। তুই খালি দেখে যা জবা, তোর মুখ আজকে আমি পুড়িয়েই ছাড়ব। জবা, হ্যাঁ বলুন। বলছি আমি একটু কেদারনাথ বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, তোমার কি কিছু লাগবে? না না, আমার এখন এখানে কিছু লাগবে না, আপনি যান।